নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হলো দুজনকে। 4 মাস ধরে নিখোঁজ নাবালিকাকে নেপাল বর্ডার থেকে উদ্ধার করলো পুলিশ। মহিষাদল থানার নামালক্ষা গ্রামের শেখ সিরাজ আলীর মেয়ে 14 ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে যায়। বৃহস্পতিবার 14 জুন নেপালের বর্ডার থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। কিসমত নাইকুন্ডি হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা। জানা গেছে 14 ফেব্রুয়ারি স্কুলে কাবাডি খেলছিল ওই নাবালিকা। খেলার শেষে স্কুলের কাছেই তার পূর্ব পরিচিত রূপা মণ্ডল তাকে নিয়ে যায়। ভুল বুঝিয়ে তাকে গাড়িতে তোলা হয়। গাড়িতে জ্ঞান আসার পরে নাবালিকা বুঝতে পারে সে রয়েছে শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে বিহারের নীরজ কুমার নামে একজনের হাতে তাকে তুলে দেয় রূপা এবং রূপার স্বামী রঘুনাথ মণ্ডল। বলছে তোকে ডান্স ফ্যান্স করাবে, এইসব বলে নিয়ে গেছে আর ঘুমের ওষুধ খাইয়ে দিল হাওড়া স্টেশনে। ওখানে সে শিয়ালদার ট্রেনের উপরে ঘুমের ওষুধ খাইয়েছে, বলে আমাকে কথা নেই যাচ্ছে না, তোর মায়ের কাছে নিয়ে যাবো, বলে আমাকে কি শুনিয়ে দিচ্ছে, আমি আর কিছু কথাও বলতে পারিনি আর আমি কিছু বুঝতেও পারিনি, আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর যখন কেটে যায় তখন সবাইকে জিজ্ঞাসা করছি এটুকু কোন জায়গায় গিয়ে, তখন বলছে বিহার, তারপরে বিহার থেকে ফিরে নিয়ে যান নেপাল। বিহারে বিভিন্ন বিয়ে বাড়িতে নাচতে হতো ওই নাবালিকাকে। এদিকে নিখোঁজ হয়ে যাওয়ার পরেই মহিষাদল থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। শেষ পর্যন্ত নেপালের বর্ডার থেকেই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় রঘুনাথ মণ্ডল ও নীরজ কুমারকে। শুক্রবার তাদের মহিষাদলে আনা হয়। এর পেছনে কোনো বড় পাচার চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুলে খেলতে গিয়েছিলাম কাবাডি, তখন আমার পিছনে লেগেছিল, আগে 6 মাস আগে আমাকে বলেছিল আমি তাদের অতটা মাইন্ড করিনি, ঠিক আছে, তো আমাকে এখান থেকে নিয়ে গেছিলো, আমি মাসিদের বাড়িতে ছিলাম, তারপরে এখান থেকে আমাকে নিয়ে গিয়েছিলো হাওড়ায়, শিয়ালদা থেকে নিয়ে গিয়েছিলো হাওড়ায়। ওখানে আমাকে একটা জায়গায় বন্দি করে রেখেছিলো, বলেছিলো যে এখানে অনেকজন আছে, তারপরে ট্রেনে গিয়েছিলো, সেখানে আমি লোকজনকে জিজ্ঞেস করি, জানতে পারি যে অমুক মুজফ্ফরপুর নিয়ে যাচ্ছে, তারপরে ও আমাকে এরকম মানে যেখানে বিহারে অর্কেস্ট্রা হলে ড্যান্স ম্যান্স করে ওই কাজে আমাকে লাগিয়েছিলো, আর স্যাররা অনেক কষ্ট করে আমাকে এখানে নিয়েছিলো, বলেছিলো যে তুই আমার কাছে থাকবি, আমি তোকে খুব ভালোবাসো মায়ের মতো, এই বলে আমাকে নিয়ে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আর সিবিএস।